স্বামী বোধসারানন্দ সহসাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশন, স্বামী ঈশ্বরব্রতানন্দ প্রতিনিধি রামকৃষ্ণ মঠ মিশন, জনাব মৌলানা সফিক কাশ্মি ইমাম নাকুদা মসজিদ কলকাতা, মৌলানা ফজলুর রহমান ইমাম দারুল উলুম মাদ্রাসা আজমাতিয়া কলকাতা, মহিন্দর সিং সরকুটিয়া গুরুদুয়ার গণেশ মুখার্জি রোড, জন ফেলিক্স রাজ উপাচার্য সেন্ট জেভিয়ার্স কলেজ ইউনিভার্সিটি, ডক্টর অরুণজিৎ ভিক্ষা ভিক্ষু সাধারণ সম্পাদক টালিগঞ্জ বৌদ্ধ সমিতি, সুদীপ বন্দ্যোপাধ্যায় এসেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং আমাদের তৃণমূল কংগ্রেসের লিডার অব দ্য হাউস, সুব্রত মুখার্জি আমাদের মিনিস্টার, ফিরহাদ হাকিম বোর্ড অব ডাইরেক্টর চেয়ারম্যান, অরূপ বিশ্বাস মিনিস্টার, ফিরহাদ মিনিস্টার, বচ্চক সিং সরল পাঞ্জাবিদের পক্ষ থেকে আছেন, কাজল সরকার সভাপতি প্রণাম পর দুর্গোৎসব কলকাতা, শ্রী শাশ্বত বসু সম্পাদক প্রণাম পর দুর্গোৎসব কলকাতা, শ্রী অঞ্জন উকিল যুগ্ম সম্পাদক প্রণাম পর দুর্গোৎসব কলকাতা, শ্রী সন্দীপন ব্যানার্জি সহ সভাপতি প্রণাম পর দুর্গোৎসব কলকাতা, শ্রী সতীন সীতানাথ ঘোষ সভাপতি পোস্টার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং আপনি জিতেছেন, আপনাকে অভিনন্দন, শ্রী বিশ্বনাথ আগরওয়াল সম্পাদক পোস্টার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। দিলীপ মহারাজ কোথায়? ও দিলীপ মহারাজের নামটা লিখো কেন এখানে, দিলীপ মহারাজ নমস্কার নেবেন, হ্যাঁ প্রণাম নেবেন, আপনি এসেছেন কষ্ট করে। আচ্ছা আমি প্রথমে দিলীপ মহারাজ সবচেয়ে সিরিয়াস, এই কোভিড সিচুয়েশনে আমরা চাইছি ধর্মীয় যে সভাগুলো 50 জন করে আমরা অ্যালাউ করেছি, খুব দূরে দূরে স্যানিটাইজেশন করে, যদি প্রার্থনা সভা করতেই হয় তাহলে পারমিশন নিয়ে করতে হবে, বাদ বাকি বড় বড় পলিটিক্যাল প্রোগ্রাম থেকে শুরু করে সব বন্ধ করে দিয়েছি। আমরা কালচারাল আর রিলিজিয়াসে বলছি 50 জনের মধ্যে প্রার্থনা সভা, অনেকে আছেন তারা করতেও চান না বা করছিল না, এটাও ফ্যাক্ট। যেমন রেড রোড ফজলুল সাহেব এখানে আছেন, আমাকে জাভেদ খান সেদিনকে দেখা মিলে অ্যাসেম্বলিতে বললেন যে তারা এবার রেড রোডে জমায়েত করছেন না, অনেক বড় সিদ্ধান্ত নিয়েছেন তারা, আগের বারও নিয়েছিলেন, আমাদের পুরো কৃতজ্ঞতা জানাচ্ছি। পাঠশালাও করছে না সেরকম ভাবে, অন্যান্যদেরও কথা বলতে হবে অন্যান্যদেরও, কারণ আমরা চেষ্টা করব কোভিড এর সময় দূরত্ব মেনটেন করতে। কলকাতা পুলিশ কমিশনার আছে, আমি বলবো হোমসেক্রেটারি কলকাতা পুলিশ কমিশনার, যত মসজিদ আছে আর ডিজি সাহেব এসপিদের বলুন জেলায় জেলায় করতে, তাদের সবাইকে রিকোয়েস্ট করাবো বড় গ্যাদারিং না করতে, ছোট্ট ছোট্টর মধ্যে দিয়ে যদি তারা করতে পারে, কিছু ছোটর মধ্যে পারবে না, সেটা হয়তো কারো একটা ঘর আছে তার মধ্যে যদি কয়েকজন বসে করল, বা আদানির শব্দটা তো বাড়িতে দিয়ে বাড়িতে বসে আগের বার যেটা করেছিল সেইটা করা, কারণ এবারে যেহেতু এই 15 দিন কোভিড খুব বেশি বাড়ছে, এই 15 দিনে কোভিড অত্যন্ত ভাবে আক্রান্ত হবে, এই 15টা দিন আমাদের সবাইকে খুব টেক কেয়ার করতে হবে মে মাসটা, সেই জন্যই বলছি। তারপরে হয়তো আস্তে আস্তে কমতেও পারে, ডিপেন্ডস অন, কিন্তু ঈদের সময় আনন্দ করতে গিয়ে যেন আপনাদের কোন রকম অসুখ না হয় এটা মাথায় রাখবে, কারণ অক্সিজেন ভ্যাকসিনেশন এগুলো পাওয়া যাচ্ছে না, যতটা পাওয়া যাচ্ছে জোগাড় করা হচ্ছে, তার মধ্যে মানুষ অসুস্থ হলে তাকে তো দেখতে হবে, সুতরাং এটা আমি একটা রিকোয়েস্ট করবো। আমি এই ব্যাপারে দিলীপ মহারাজ আমাদের সবার সিনিয়র, আমি ভারত সদস্যের সঙ্গে দিলীপ মহারাজকে বলবো যে তার কি বলার আছে, তিনি যদি আমাদের গাইডেন্স দেন। বাংলার মা বাংলার মা মমতা, আপনি আপনার মমতা যখনই যেখানে মানুষ বিপন্ন দুঃখ কষ্ট দুর্বিপত্তি আপনি সেখানেই ছুটে যাচ্ছেন, সাধারণ মানুষের যে কোনো বিপদে আপনি একমাত্র ভরসা, আপনার যে দীর্ঘ 10 বছরের যে সেবা তার শুধু একটাই আমি উল্লেখ করছি, এই চিকিৎসার ব্যাপারে এই 10 বছরে আপনি এক অনন্য নজির সৃষ্টি করেছেন, আমি সারা ভারতবর্ষ ঘুরেছি কিন্তু এইরকম সাধারণ মানুষের জন্য চিকিৎসা কোথাও পাইনি, এছাড়া এই বিশেষ করে করোনার মধ্যেও এই আপনার চিকিৎসার আপনার সেবা অব্যাহত রয়েছে,
এবং আরেকটি না বললেই নয় যে সম্প্রীতি শান্তি এবং সম্প্রীতি এর জন্য আপনাদের বিশেষ চেষ্টা, তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি আগামী দিনেও বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাকে দেশের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করবেন। শশী ঠাকুরের আশীর্বাদ আপনাদের বর্ষিত হোক। ওম শান্তি শান্তি। অনেক ধন্যবাদ। রামকৃষ্ণ মিশন থেকে একজন বলবেন, নিজেরা ঠিক করে নিন কে বলবেন। যেভাবে সংক্রমণ বাড়ছে এটা শুধু গভর্নমেন্টের নেই, প্রত্যেক মানুষের, প্রত্যেক সংস্থা, প্রত্যেক এনজিও কে সামনে আসতে হবে, তাহলে আমরা কিছুটা মোকাবেলা করতে পারি। রামকৃষ্ণ মিশন গত এক বছর ধরে আটটা দেশে আমাদের 147 শাখার মাধ্যমে আমরা কোভিড রিলিফ করেছি। এখন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান কলকাতায়, যেটা আমাদের সবচেয়ে বড় হসপিটাল, ওখানে আমরা কোভিড পেশেন্টকে রাখছি। এখন পর্যন্ত 120 পেশেন্ট আমাদের কোভিড আর এছাড়া জেনারেল হসপিটাল চালাতে হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যখন ডেলি যত পেশেন্ট আসছে তার মধ্যে অনেকই পজিটিভ হচ্ছে, ন্যাচুরালি আমাদের নাম্বার অফ বেড বেড়ে যাচ্ছে। এখন অক্সিজেন প্লান্ট যেটা আমাদের এক বছর এখন আরেকটা ওখানে বসানো হচ্ছে, যাতে আমরা সবাইকে সেবা করতে পারি। এছাড়া আমাদের বেলুমাঠে যেটা আমাদের পলিটেকনিক কলেজ সেটা আমরা কনভার্ট করছি একটা সেফ হোম যা আইসোলেশন ওয়ার্ড। বেলুর বালি সালকিয়া কোদারপাড়া ওই পাড়ায় যত সব গরিব মানুষ তারা ওখানে এসে ওদেরকে আমরা চিকিৎসা করবো, সেখানে অক্সিজেন, তারপরে ডক্টর নার্স অক্সিজেন কনসেন্ট্রেটর সব ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি আমরা অনেকটা কিছু করতে পারবো। আপনারা যদি বেড বাড়াতে চান আপনারা বেড বাড়াতেই পারেন, যদি বাড়াতে চান স্কুল ভারত সেবাশ্রম তাদের হসপিটাল করে আমাদের দিয়েছেন, তাই তো আলাপন ভারত সেবাশ্রম সঙ্গ তাদের হসপিটালটা আমাদের কবে আপনার ম্যাডাম আপনার আবেদন ও অনুরোধ সারা দিয়ে ভারত সেবাশ্রমের জোকায় যে অসাধারণ হাসপাতাল আছে সেখানে আমরা শুরু করেছেন, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানও আপনার অনুরোধে সাড়া দিয়ে 24 ঘন্টার মধ্যেই অনেক বেড খুলেছে। না না, ভেরি গুড। বদ্রু সাহেব আপনি একটু বলুন, আপনাদের ওই ডিসিশনটা তো অসাধারণ, যেটা এই যে আপনারা রেডে আপনাদের মেন প্রোগ্রাম রেড স্যার রেড রোডে নামাজ করছেন না? আমি প্রথমে আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি। উনি একটা বড় সংঘর্ষ করে পশ্চিমবাংলাকে বাঁচিয়েছেন। একটা ঝড় আসছিল অনেক জোরে, মানুষের হৃদয়ে কাঁপাচ্ছিল এখানে যে কি হবে কি না হবে। যাই হোক, একটা ঝড় আমাদের মাথার উপর ছিল, সেটা কাটল। আপনি তৃতীয়বার চিফ মিনিস্টার হয়ে আবার আমাদের পশ্চিমবাংলায় আসেন। আমরা আশা করব যে পশ্চিমবাংলায় মুসলিম কমিউনিটিরা যেভাবে আপনার সাহায্য করেছে, দু হাত থেকে তারা আপনাকে ভোট দিয়েছে, এবং কয়েকজন প্রাণ হারিয়েছে গুলি লেগে, তার বুকে গুলি লেগেছে, তারা এই দুনিয়াতে আর নেই। তখন আপনাকে আমি অনুরোধ করব যে আপনি এই মুসলিম কমিউনিটির জন্য যা কিছু করতে পারেন পার্টির মধ্যে আর মিনিস্টারের মধ্যে সাহায্য, শিক্ষিত ছেলেদের জন্য এবং অশিক্ষিত মানুষের যেখানে পড়াশোনা হয় না, স্কুল নেই, তাহলে ইংলিশ মিডিয়াম স্কুল আমি আপনাকে অনুরোধ করব যে আপনি ওখানে ইংলিশ মিডিয়াম স্কুল করার চেষ্টা করুন। আর বাকি তো আপনি সবাইকে নিয়ে চলেন, আপনি সম্পত্তি সঙ্গে রাখেন,
এইটা আমরা জানি। আশা করি আল্লাহ পাক আপনাকে আরো লম্বা সময় দেয়, আরো বিশেষ আপনার আয়ু বাড়ে, আপনার কাজের শক্তিও বাড়ে। এই রমজান মাসে আমি আপনার জন্য, আপনার কমিউনিটির জন্য দোয়া করছি। আর একইতে আমরা এই করোনা নিয়ে বা অন্য এরকম বলা নিয়ে ভুগছি, এর জন্যও আমরা দোয়া করব। আর নিজের কমিউনিটিকে সতর্ক থাকতে বলব যে আপনারা ঈদের নারাজের জন্য কোথাও বেশি ভিড় ভাড় করবেন না। যেমন গভর্নমেন্ট গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনের উপর আপনার নিজে নামাজ এবং আরো যা ইবাদত আছে সেইগুলো আপনারা করতে থাকুন। ধন্যবাদ। আপনার সাথে আমি একমত, ইংলিশ মিডিয়াম আমরা শিক্ষার আলো আরো পৌঁছে দিতে চাই বলে আমরা সব ব্লকে ব্লকে একটা করে ইংলিশ মিডিয়াম স্কুল করব, যাতে গরিব ছেলে মেয়েরা যারা হয়তো টাকা দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়তে পারে না তারা যাতে পড়তে পারে। এটা আমরা অল ব্লকে করব। সুতরাং এটা সর্বধর্ম বর্ণ সম্প্রদায় সবাই যুক্ত হয়। আমি আমার হিন্দু মুসলমান শিখ ইসাই থেকে শুরু করে বৌদ্ধ জৈন পার্সিক সব ধর্ম কমিউনিটি তপশিলি আদিবাসী মা বোনেরা ঢেলে দিয়েছে আমাদের, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনার আপনি যে অ্যাপিলটা করলেন, এই আপনারা যদি একটা অ্যাপিল করেন যে আগেরবারের মতো যদি আমরা ছোট ছোট করে করি, তাহলে কিন্তু আপনাদের অ্যাপিলের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি দেখেছিলাম আগেরবার ইমাম কমিউনিটি বা নাকুদা মসজিদের ইমামও একটা করেছিল, আপনিও করেছিলেন প্রতিদিন চাই, ওইদের যে প্রেয়ারগুলো যদি একটু ছোট করে একটু দেখে নেয়। দরকার কলকাতা পুলিশ কমিশনার আপনার সাথে কথা বলে দেবে আপনাদের সাথে। শফিক সাহেব বলো, শ্রীমতী মমতা ব্যানার্জি আর হাম সব কি দিদি কো তিসরি বার বঙ্গাল কি হুকুমত সম্ভালনে পর আপকো আর আপকি পুরি টিম কো বহুত বহুত মুবারকবাদ পেশ করতে হ্যায়। হম উম্মীদ করতে হ্যায় কি জিস তরহ মাইনরিটি কমিউনিটি নে और पूरे पश्चिम बंगाल की जनता ने आप पर भरोसा किया है, आइंदा 5 साल उनके तालीमी मुआशी और तमाम चीजों पर आप की नजर होगी और उसके लिए बेहतर से बेहतर अमल आप करेंगे। हम लोग इलेक्शन से पहले तारी फजल रहमान साहब और हम लोगों ने तकरीबन 8 महीना पहले से तारी साहब जाने के लायक नहीं थे, फिर भी हम लोग उनको व्हील चेयर पर लेकर के पूरे पश्चिम बंगाल में दौरा किया। हमारी आपसे क्षण गुजारिश है कि आप के जितने भी आपने कारनामा किया है बहुत ही मुबारकबाद के मुस्तहिक है, और आइंदा हम चाहते हैं बंगाल का दौरा भी किया। आपने 2011 में उनसे जो वादा किया था निजे बाड़ी निजे भूमि, हम आशा करते हैं कि आप उसको पूरा करेंगे और उनके बारे में खास ख्याल रखेंगे। और हम लोगों ने पश्चिम बंगाल के लिए पूरे भारत में जितने भी बड़े बड़े तंजीमें हैं सबों से मिल करके ये कोशिश किया है कि पश्चिम बंगाल दीदी के हाथ में रहे, सुरक्षित रहे। और अल्लाह का शुक्र है कि हम लोगों की तमन्ना और बंगाल के लोगों की तमन्ना अल्लाह ने पूरी कर दी है। आखिर में एक बात ये कहना चाह रहे थे, हमारे पास बहुत से लोगों ने चिट्ठी भेजा आए भी मिलने के लिए कि इस वक्त जो लॉकडाउन अभी चल रहा है टाइम से, बीच में 2 घंटे का गैप है, उसको लोगों का कहना है, बिजनेसमैन लोगों का, चूंकि हम लोग बड़ा बाजार में रहते हैं, कि कंटिन्यू इसको कर दिया जाए, बीच में जो गैप हो जाता है 2 घंटा या 3 घंटा वो ना रखा जाए। इसलिए दुकानदार लोग, बिजनेसमैन लोग दुकान खोलते हैं और फिर बंद करते करते 2 घंटा का टाइम ये हो जाता है, तो एक साथ में चाहे 4 घंटा हो 5 घंटा हो जो भी हो, एक साथ में अगर उसको रखा जाए ताकि एक बार खोले और बंद करके अपने अपने घर चले जाए। छोटी शायद इसमें दिक्कत ये है कि जब रोजा बांधते हैं ना तब वो लोग बाजार करते हैं, तो 5 से 7 बजे हम इसी के लिए किया, उसको भी बाजार करना जरूरी है ना जी, इसी के लिए 7 बजे से 10 बजे मार्केट खुला रहता है और 5 या 7 बजे तक किया है इसी के लिए कि आपको जितना भी अगर 4 घंटा भी कम होगा ना तो इसमें भी कोविड थोड़ा कम होगा,
हमको तो असल उद्देश्य है कोविड को कम करना। नहीं उसको तो मेरे को पता है, हम तो ट्रेन भी बंद कर दिया जी। क्या करेगा, कभी कभी दिक्कत होता है, जो दिक्कत में आप अपन को बचाएगा या क्या करोगे? अरे बिजनेस तो कब रहेगा अगर हम बचेगा तो, इसी के लिए बिजनेस को भी थोड़ा हम दरवाजा खुल के रखना है, लेकिन साथ साथ में अपन को भी फिक्स रखना है। प्यार के बारे में आप लोगों ने जो लास्ट टाइम में वीडियो कॉल में अपील किया था, वो एक अपील आप करने से बहुत हो जाता है। इंशाल्लाह हम लोग करेंगे दीदी, अगर इसको 12 बजे से या 1 बजे से दुकान क्लोजिंग ऑर्डर कर देते हैं और 7 बजे तक खुला रहता है कंटिन्यू, उसके बाद फिर बंद हो जाता है। नहीं ऊपर नहीं, क्यों लोगों ने बाजार जाता है सुबह में सब्जी खरीद करने के लिए ना। ओ देखिए ये तो खाली सबका लिए करता है, आपको जो करता है ना सबको लिए एक ही सिस्टम होना चाहिए। 5 से 7 उसने कर दिया, उसको बोलो 7 से 10 बजे कर दिया, वो बिगड़ नहीं पूरे ना, क्या है 5 से 7 बजे हो जाएगा। और न्यू मार्केट बगड़ मेरे को बस रिक्वेस्ट किया था, मैंने बोला ठीक है उसको करने दो, क्या हम बहुत बहुत आपका धन्यवाद भैया। उर्दू मीडियम स्कूल का मसला है, उसको हम देख लेगा, वो तो ऐसे ही होगा, बात नहीं है। हमारी कम्युनिटी आपको इस्तकबालियां देना चाहती है, आपके लिए थोड़ा सा टाइम चाहिए। अच्छा ठीक है, एक कोविड सिचुएशन उतरने दो उसको बाद, ये हमारा बहुत बड़ा चैलेंज है। पहले आप लोगों ने तो जब मतदान कर दिया बहुत बड़ा काम किया, अभी कोविड को हमको उठाना हटाना है, इसी के लिए सबको एक साथ में काम करना। इसी लिए मैं आप लोगों को विनती करने चाहूंगी कि जितना भी आप कर सकते हैं आप करो, आप पहले साल भी आप लोगों ने किया है जिसमें हाँ। मैसेज जाना चाहिए कि हमारा मुस्लिम लोग पहले ये सिद्धांत किया है, एक बड़ा सिद्धांत का बात है। हम लोग सर आपके साथ हैं और देश को बचाने के लिए जो भी कदम होगा हम लोग उठाएंगे, और गवर्नमेंट का जो गाइडलाइन है उसका पूरा पूरा हम लोग। नहीं गाइडलाइन हम करने का पहले भी अगर आप एक गाइडलाइन का अपील कर दे तो हमारा गवर्नमेंट का इम्पोज करना जरूरी नहीं है, लेकिन आपका अपील में काम हो जाए जी। इंशाल्लाह हम जा रहे हैं तो अभी कर दें कि आज देखिए आज 10 तारीख हो गया ना जी, तो आज ईद का तो 11-12 दिन ही है बाकी, वो तो आपका ईद रात तो हो जाएगा परसों लगता है जी। तो अगर हो जाएगा तो आज नहीं बोलने से टाइम कहाँ है, आज ही कर। तो आप और अपना फजलू साहेब आओ जो आप लोगों का सब है सबको मिलते जुलते बात करके करते हैं तो बहुत बढ़िया हुआ। सीपी मस्ट स्टॉप उनका तो पुलिस कमिश्नर, और डीजी मस्ट स्टॉप टू ऑल द एसपी लाइक ईद जाते शांति से हो, कोई गंडगोल जाते ना हो, समस्त इलाका इलाका समस्त जगह मेसेज दिए देवे, जेटा हमें करी हमें ऑल इमाम के मेसेज दिए एक ईद समय से मेसेज का कि तो हमें अपन पे बोले रखना। गौतम दा ना गौतम दा नहीं है चले गए ना मीटिंग के लिए আইএনসি থেকে বলে দেবে, পুলিশকেও বলে দেবে, অল মেসেজ আমরা কিন্তু দিই, অল পুলিশ স্টেশন অল ইমামস অল মুয়াজ্জিন সমস্ত মেসেজ দিই, কিন্তু ঈদের সময় আমরা ডেকে না, আমরা বড়দিনেও দিই, আমরা পুজোর সময় দিই, এটা মাথায় রাখবে, মেসেজটা কিন্তু যাবে, আর যা যা আমরা প্রতিবার পাঠাই সেগুলো কিন্তু মাথায় রাখবে, প্রতিবার যেটা করা হয়। দুই হচ্ছে আমি এবার পাঞ্জাবি গুরুদুয়ারা হরিশ মুখার্জি গুরুদুয়ারা আছে আমার ভাই আব্বা তাই, बीमारी बहुत बढ़ रही है, उसका इलाज हो नहीं रहा है, अब हमारे हॉस्पिटल में मैंने ऑर्डर चालू कर दिया है कोरोना के लिए, अब 10 टक्का लगाया है और उसका आगे बढ़ा रहे हैं, और जैसे ही आपकी होगी मैं शुरू करेंगे डीएल नगरों के हॉस्पिटल जो है ना 14 घंटों के कर उसमें चालू कर दिया है, 5-7 दिन से चल रहा है, और उसमें और भी हम लोग करने के लिए हम लोग जा रहे हैं, जो भी गवर्नमेंट कहेंगे वो हम लोग काम करेंगे, उस पर हॉस्पिटल के भी काम करेंगे। आप लोग देखिए आपको गुरुद्वारा भी बहुत सारे काम करते हैं, अगर थोड़ा जो जो गरीब लोग है इसको थोड़ा खाना बंटवाना और कुछ शांत सैनिटाइजर मास्क ऐसा मुताबिक भी आप कर सकते हैं, तो आप नहीं तो आप मत करो, आप गवर्नमेंट को हेल्प कर दो,
तो गवर्नमेंट वो रुपया से वो काम कर देगा। मैडम आपने ऑलरेडी हॉस्पिटल में चालू कर दिया है कोरोना का, अभी चालू किया। आप लोगों का बहुत दोस्त है ना जो वेलफेयर फंड में पैसा देता है कोरोना के लिए, आप लोगों को दे तो हमारा फंड है, मैं आप लोगों को बता दिया। हम लोग दिया रहे बाकी कुछ आदमी आए रहे देख गए, अभी दस मिनट चालू किया है और करने की कोशिश कर रहे हैं, जैसे अपने को डॉक्टर मिल रहे हैं, डॉक्टरों को तो नहीं है डॉक्टर सुविधा होगी। और किसी ने कोई हेल्प भी करनी चाहता है तो फंड में अच्छी तरीके से रिलीफ फंड जो है कोरोना के लिए बनाया है उसमें वो भी शामिल है, उसमें भी मदद कर सकते हैं। उसकी मदद के लिए मैडम को डॉक्टर के लिए और अपना हॉस्पिटल में कोरोना काल चालू कर रहे हैं और तेज बहादुर हॉस्पिटल में कर रहे हैं जी, तेज बहादुर हॉस्पिटल में एक बार मिले अपने डीआर रोड में वहाँ पे वहाँ पे दस बेड लगाए हैं और दस बेड बढ़ा रहे हैं, उसे कोई मदद के लिए उसमें हम उसका चुनाव करेंगे। सचिन घोष कोरोना के लिए जो भी करने के लिए तैयार है একটা বলি যে আমাদের আবেদনে আমাদের সম ব্যবসায়ী সীতানাথ ঘোষকে টিকিট দিয়ে আমাদের মিডিল ক্লাস বিজনেসম্যানকে আপনি খুব হেল্প করেছেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমরা ভাবতে পারিনি যে আমাদের আবেদনে আপনি টিকিট দিলেন আর জিতিয়ে নিয়েছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রথম থেকেটা। সেকেন্ড আমাদের মার্কেট লাস্ট বারও আপনি যখন গেছিলেন তখন থেকে আমরা মার্কেট খুলে রেখেছিলাম, এইবারও মার্কেট আমরা খুলে রেখেছি, আমাদের জন্য কোনো ক্রাইসিস ফুড ক্রাইসিস কোন পশ্চিমবাংলায় হতে পারবে না, এটা আমরা আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি সব সময় সব জিনিস পাবো। বিশ্বনাথ বাবু আপনাদের একটা করতে হবে, আগের বারে ববি জানে এবং আগের সিপি জানে যে গাড়িগুলো আসছিল তারা কিন্তু ড্রাইভারগুলো ম্যাক্সিমাম করোনা নিয়ে আসছিল, এবং ওই গাড়িগুলো যে আসছিল বিভিন্ন রাজ্য থেকে তার মধ্যে অনেক করোনা ছিল, এইটা আপনারা যে ব্যবস্থাটা আগের বার নিয়েছিলেন লাস্ট ইয়ারে কিভাবে একটু কমব্যাক দা করোনা, সেই সিস্টেমটা করে দেবো, এখানে আট দশ জন লাগিয়ে দেবো, তারা টেম্পারেচার চেক করবে, আমাদের দিদি আপনার কাছে আবেদন আছে যে একটা তো ভ্যাকসিনেশন আমাদের এখানে এলাকায় হচ্ছে না, এখন তো আসেনি দেয়নি, তিন কোটি ভ্যাকসিনেশন চেয়েছি এক লাখ দিয়েছে, এক লাখে তো পঞ্চাশ হাজার হয়, এবার দশ কোটি লোক দিলেই দিয়ে দেবো। আমি বলছি আমি জবাব ওইখানে প্রোভাইড করে দেবো, যদি একশো জন কেউ দেরি লাগে কেন মজদুর রয়েছে আমরা রয়েছে, একশো জনকে আমরা করে দেবো, একশো জন যারা খুব ক্রিটিক্যাল কেয়ারে আছে আলা কোন একশো জনের ভ্যাকসিনেশন করে দাও, একশো একশো জন দেরি করলেও হয়ে যাবে, না এত হবে না, নেই তো ভ্যাকসিন, আচ্ছা যত আপনি পারবেন যত আপনি আসবে তখন তো এখন একশো জনকে করে দেবো। দিদি ওয়ার্কার তো অনেক, ওয়ার্কার সত্য হয় দেওয়ার গুলো তো অন্তত দিতেই হবে, ভাই বললাম তো একশো জনকে এখন করে দেবো পরে আবার না থাকলে কোথেকে দেবো, ঠিক আছে যখন আসবে তখন তো আমরা তো দিতেই চাই, আমরা তো সময় বলছি টাকা আমরা দেবো তাও তুমি দাও ভিক্ষে করে করো, দিচ্ছে না তো কি করবে, আমার প্রয়োজন দশ কোটি, দশ কোটি লোকের দশ কোটি ভ্যাকসিন নয় কুড়ি কোটি ভ্যাকসিন লাগে, আমরা তিন কোটি চেয়েছি ইমিডিয়েট এই ক্রিটিক্যাল গুলোকে নিয়ে, আমরা টিকা পাঁচটা ভালো করি, তিন কোটি মানে দেড় কোটি লোক পাবে, দুটো করে দিতে হয় আর দেড় কোটির মধ্যে আমরা প্রাইভেটকে এক কোটি দেবো। আপনাদের পোস্তা বাজারের সামনে সামনে দেখুন না কিছু আছে কিনা বড় বিল্ডিং, মেয়ে হসপিটাল পূর্ণ পড়ে আছে, যদি ওটা আপনি মেয়ে হসপিটাল দেখে নাও তো, নিয়ে ওটা পোস্তা বাজারের জন্য রেখে দাও, মেয়ে হসপিটাল, মেয়ে হসপিটাল তো আমাদের তিন চার দিন টাইম লাগবে করে দিচ্ছি। আর যদি আমার কিন্তু আপনারা একটা কাজ করবেন, আপনারা যেমন আগে গরিব লোকেদের লেবারদের খাবার টাকা দিতেন এবারও কিন্তু দেবেন, একদম একদম, আমি জানি বিশ্বনাথ বাবু আপনি আমার সাথে দেখা হয়েছিল আপনাদের রাস্তায়, আপনারা যেটা তিন মাস খাইয়েছিলেন এটা খাওয়া না এখনো যদি ছ মাস আমাদের কোনো অসুবিধা হবে না, এটা দেখিনি আমি হসপিটালে আমি যদি করে দিই
उपस्थित तेज सबा के स्वेच्छा प्रार्थना और आशीर्वाद एजुकेशनल इंस्टीट्यूशन स्कूल कॉलेज नाउ यूनिवर्सिटी सब वर्चुअल मोडे चलते क्लासेस एग्जाम एवरीथिंग भले ही चलते इनिशिएट सेंट जेवियर्स यूनिवर्सिटी रूरल सेंटर नागपुर एक नॉर्थ 24 परगनास और एक साउथ 24 परगनास डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेटिव सहायक डीएम एडिशनल डीएम एसडीओ एंड ऑल ऑफिसर्स हमरा एक मीटिंग करेछी एंड देन एनकेडीए ऑफिसर्स लिए एनकेडीए चेयरमैन एंड देन अदर ऑफिसर्स उन्हें सहायक लिए प्रथमे हमरा एक 40 बेड अरेंजमेंट करे यूनिवर्सिटी कैंपस ही एक आइसोलेशन सेंटर ऑक्सीजन सेंटर रूरल सेंटर राघवपुर कॉलेज का फंक्शन होने एक आइसोलेशन सेंटर ऑक्सीजन सेंटर खुलते हमें चेष्टा कर एक तो मेरे देखते हो आसनसोल इज अ वेरी क्रिटिकल एरिया And there are only one Durgapur Missionary Hospital is there. We have hospital also. Mother and child hub is also there. But Asansol, you have a good infrastructure. I can discuss it with them. Sure. Pujo committee ke bol bol. Apna chaar din hai. Ami sadharan sampadak Sarsod Ghosh bolchi. Acha Sarsod bol. Prothome jodi apnake janen আমাদের কোরামপুর দুর্গোৎসব প্রায় কলকাতা প্রায় 500 পুজো কমিটি নিয়ে আমাদের কোরামপুর দুর্গোৎসব গত 10 বছর ধরে চলছে বর্তমানে আমাদের বর্ধমান এবং শিলিগুড়িতেও আমরা আস্তে আস্তে অনেক ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে
প্রথমেই আপনার কাছে কৃতজ্ঞতা এই কারণে জানাই, এটা আমরা বহুবার জানাই জানিয়েছি, আবার আরেকবার এখান থেকে জানাতে চাই, গত 10 বছর ধরে বাংলার পুজোকে, কলকাতার দুর্গা পুজোকে আপনি যেভাবে বিশ্বের দরবারে নিয়ে গেছেন তার জন্য কলকাতার সমস্ত ক্লাব সংগঠনের তরফ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই। যারা কিছুদিন ধরে আমরা দেখতে পেয়েছিলাম 2-3 মাস ধরে কিছু বহিরাগত মানুষ এসে বলেছিল কলকাতায় নাকি দুর্গা পুজো হয় না, বাংলায় যারা দুর্গা পুজো হয় না, তারা তার উপযুক্ত জবাব পেয়েছেন, বাংলার মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস আগামী বহু বছর ধরে আপনার হাত ধরে বাংলার পুজো, কলকাতার ক্লাব সংগঠন, বাংলার ক্লাব সংগঠন গুলো আরো সুদৃঢ় হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনি জানেন আপনার নির্দেশে আমরা প্রত্যেক বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনার সাহায্যে আমরা একটা রক্তদান শিবির করি। গত বছর করোনা ছিল বলে 2 মাসে করতে পারিনি, কিন্তু আপনার নির্দেশে সমস্ত করোনা বিধি মেনটেন করে আমরা 20 সেপ্টেম্বর 2020 প্রায় 1,500 লোকের আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত করেছিলাম। এর জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই, আপনার কাছে বারবার আপনার সহযোগিতা আমরা পেয়েছি। এছাড়া আমরা সারা বছরই নানান সামাজিক কাজকর্ম করে থাকি। আপনি জানেন গত বছর আমফান এবং করোনার সময় আমরা প্রত্যেকটা ক্লাব সংগঠন আপনার নির্দেশে রাস্তায় নেমে কাজ করেছে, এখনো আপনার নির্দেশে আমরা অপেক্ষায় রয়েছি। আমাদের কিছু ক্লাব রয়েছে, যদি আমাদের বেলগড়িয়া থেকে ঠাকুরপুকুর এদিকে গঙ্গামুখী আমাদের কলকাতার বিস্তৃতি, আপনি যেদিন বলবেন আমাদের ক্লাবগুলো আপনার জন্য রয়েছে, ক্লাবের সেভম যদি করতে চান আমরা সেভম আমরা দিতে চাই। আপনি যদি মনে করেন আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, অক্সিজেন একটু প্রবলেম যদি রয়েছে, যদি আমাদের 5টা জোন আছে, একটা বেহালা খিদিরপুর জোন, একটা আমাদের কসবা হরিদেবপুর যাদবপুর জোন, আর একটা নর্থ কলকাতা, একটা দক্ষিণ কলকাতা, আর একটা আপনার পূর্ব কলকাতা, তো যদি 5টা জোনেও যদি আমাদের দায়িত্বে যদি অক্সিজেন আমরা টেকনিশিয়ান দিয়ে যারা করোনা রোগী রয়েছে তাদের আমরা সাহায্য করতে পারি, যদি আপনি আমাদের সাহায্য করেন। আর একটা দিদি আমি জানি আর এখন এটা কি আমরা করতে পারি, মানুষের যোগাযোগ করে সেই ফোন সমস্ত কার্যকর অক্সিজেন কি সাপোর্ট পান আমরা টাই আপ করব। কি হচ্ছে, করোনা হয়ে যাওয়ার পরে 7-8 দিন পরে সে বেরিয়ে যাচ্ছে হসপিটালে, বেড নেই বলে হসপিটাল, ঠিক আছে হসপিটাল তো ভালো পেশেন্টকে রেখে দিয়ে বেড দখল করে রাখবে না, ক্রিটিক্যাল পেশেন্টের জন্য বেডটা বেশি প্রয়োজন, যখন তার প্রয়োজন হয় তাকে আইসোলেশনে থাকতে বলা হচ্ছে, এখন কি হচ্ছে সে বেরিয়ে বেড়াচ্ছে। এইটা যদি পুজো কমিটি গুলো এলাকা এলাকায় দেখে রাখে, এক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, দুই হচ্ছে স্যানিটাইজেশনটা ঠিক মতো হচ্ছে কিনা, এটা ববি যেহেতু দায়িত্বে আছে ওয়ার্ড ওই ওয়ার্ডগুলোকে বন্দি হবে কলকাতায়, এবং তিন হচ্ছে যে এবং আমি ডিএমদেরও বলছি প্রত্যেকটা মিউনিসিপাল ওয়ার্ডে, বিশেষ করে মিউনিসিপ্যালিটিতে করোনা বেশি বাড়ছে, ডিএমএসপিরা যারা আছেন, সিএমএইচরা যারা আছেন, মাথায় রাখুন করোনা ওরিয়েন্টেড এলাকায় পুজো কমিটিগুলোকে কনফিডেন্সে নিন, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কমিটি আছে, সারা বাংলা জুড়ে দুর্গা পুজো কমিটি অনেক আছে, ঈদ থেকে শুরু করে সব আছে, মুসলিম এলাকাগুলো ওদের বলুন, ওরা মসজিদরাও অনেকটা দায়িত্ব নিয়ে দেখতে পারে, দুই হচ্ছে ওদের কমিটি আছে। তাছাড়া আমার যেগুলো হিন্দু এলাকা আছে, হিন্দু এলাকাগুলো দুর্গা পুজো কমিটিগুলোকে কনফিডেন্সে নিয়ে যতটা পারবেন ওদের দিয়েও কোভিড ওয়ারিয়র একটা গ্রুপ তৈরি করুন, যাদের কোভিড অলরেডি হয়ে গেছে, এবং দরকার হলে এই ছেলে মেয়েরা যারা কাজ করবে এদের ভ্যাকসিনেশনটা করিয়ে দিন, এই ছেলে মেয়েরা যারা এই ক্রিটিক্যাল জায়গায় কাজ করবে ভ্যাকসিন নিলেও হচ্ছে, কিন্তু সেটা কম হচ্ছে, মানে ভ্যালুটা কম হচ্ছে, সে বেঁচে যাচ্ছে, সেই জন্য ভ্যাকসিনেশনটা ভ্যাকসিনটাও করতে হবে, সেটা তাহলে আরাপুর বন্দ্যোপাধ্যায় কথা বলে, আর পুজো কমিটি ওয়ার্ডে ওয়ার্ডে এটা করে দিতে হবে, যত পুজো কমিটি আছে হিন্দুস্তান পর ওইটুকু করবে, ও এই আপনারা একটা ম্যাপ করবে ওই ক্লাবের আন্ডারে ওইটুকু, ওই ক্লাবের আন্ডারে ওইটুকু, আর কলকাতা পুলিশ সকাল কোঅপারেট করবে লোকাল পুলিশ স্টেশনকে দিয়ে, তাহলে কিন্তু আমরা অনেকটাই করতে পারবো। বাজারগুলো যেমন বাজারে চলে আছে গায়ে গায়ে দাঁড়িয়ে আছে, তারা একটু সরকি বাজার ওই যে গোল্লা গোল্লা গুলো কেটে দেওয়া, যে দাদা একটু ধুয়ে ধুয়ে দাঁড়ান না, এইরকম ভাবে কেউ মাস্ক পরে নেই, তারা মাস্ক পরুন না, কোন প্রেশার দিচ্ছি না, তখন আসবে যদি আমাদের প্রোগ্রামের এই ছেলে মেয়েদের যদি কিছু ভ্যাকসিনেশন একটু
তারা না দিলে আমি কি করছি, নিজেদের স্টেট গুলোতে পাঠিয়ে দিচ্ছে, অন্য গুলোতে দিচ্ছে না, টিভিতে দেখাচ্ছে 1,00,000 ভ্যাকসিন, আরে 1,00,000 মানে 50,000, তাতে কি হয়, আমার এক সমুদ্র জল তাতে একটা নুন করলে নুনটা তো পড়ে যাবে, নুনের কোনো চেহারা পাবে না, এরকম হচ্ছে, এক সমুদ্র প্রয়োজন ওখানে একটু নুন ফেলে দিচ্ছে, ওরকম করলে তো হবে না। আমি তো এখনো বলছি খুব নিউট্রালি, যে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে তাদের কাছে ভ্যাকসিন নেই, তারা বাইরে পাঠিয়ে দিয়েছে, তাহলে তাদেরই দায়িত্ব অন্য দেশে যেখানে ভ্যাকসিন পাওয়া যায় সেই ভ্যাকসিনটা নিয়ে এসে আমার দেশকে দেওয়া, তাই নয় কি? আপনারা পাড়ায় পাড়ায় খোঁজেন কোভিড ওয়ারিয়ার কারা আছে, একটা করে পুজো কমিটি থেকে কোভিড ওয়ারিয়ার কাপ তৈরি করুন, এবং তারা কিন্তু এলাকাগুলো দেখে নিতে পারে ভালো করে। আমার সাথে বসে ডেটটা করে নিতে হবে, তারপরে আচ্ছা বুদ্ধ কি, এক মিনিট, বুদ্ধ ভিক্ষু, বুদ্ধং শরণং গচ্ছামি, নমো বুদ্ধায় চারিদিন। আমরা ইউনাইটেড বুদ্ধিস্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে এবং পশ্চিম বাংলার সকল বৌদ্ধদের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার তৃতীয়বার বিপুল ভোটে জয়লাভের জন্য তার মন্ত্রী পরিষদ, তার সরকার এবং প্রশাসনের সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এই করোনাকালে আমরা ভগবান গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করি আমাদের বাংলার মা মমাকুমারী মা মমতা ব্যানার্জী মহাশয়া সহ যারা প্রশাসনিক আধিকারিক আছেন, তারা প্রত্যেকের সুস্থ থাকেন, তারা যেভাবে দীর্ঘ 1.5 বছর ধরে করোনাকালে লড়াই করছেন আমাদেরকে রক্ষা করার জন্য, তার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দিদি, আপনি আমাদের বুদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি দিয়েছেন 2017 সালে, আমরা বৌদ্ধরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছিলেন যে রানী রাসমণি রোডে 2017 সাল থেকে আমরা বুদ্ধ পূর্ণিমা ভালো করে বুদ্ধের অভিশাপন প্রচার করি। গত বছর করোনা কারণে আমরা পারিনি, এবছর আমরা সেটা বন্ধ রাখছি। আমরা বৌদ্ধরা আগামী 26 মে আমাদের পবিত্র বুদ্ধ পূর্ণিমা 26 মে দিদি, তো আমরা সেদিন এখন পরে হবে, আগে আমাকে বাঁচাতে দিন তো, এখন এসব হবে না, ছুটি যেমন হয় হবে, কিন্তু এখন কোন প্রোগ্রাম হবে না, আমরা প্রোগ্রাম করছি না দিদি। আমরা এবছর বুদ্ধ পূর্ণিমায় প্রত্যেকটা অঞ্চলে বুদ্ধ পূজার টাকা দিয়ে আমরা প্রত্যেকটা গরিব মানুষদের সেবার জন্য আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা কোন বুদ্ধ পূজা বাদ করছি না, আমরা সেটা দিয়ে গরিব মানুষদের সেবা করবো দিদি। আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমরা যারা 45 বছরের নিচে আছি, যদি বা এখন 18 বছর থেকে ভ্যাকসিনেশন শুরু হয়েছে, আমার মনে হয় যারা বিভিন্ন ধর্মগুরু আছেন, আমরা মানুষের সাথে আপনার মতো বিভিন্ন সাথে ডিল করি, আমাদের উপর ভ্যাকসিনেশন একটু জোর দেওয়া দরকার, যাতে ধর্মগুরুরা আমরা যদিও বা ত্যাগ করছি কিন্তু নিজেদের সেফ না করলে মানুষকে বাঁচাবো কি করে, মানুষের জন্য প্রতিষ্ঠাপন প্রচার করবো কি করে, তাই এই বিষয়টা একটু যদি করা যায়। আপনি যেভাবে লড়াই করছেন, আমাদের সরকার যেভাবে লড়াই করছেন, মাননীয় মন্ত্রীরা এবং বিভিন্ন আধিকারিকরা পুলিশ প্রশাসন থেকে যারা লড়াই করছেন, আমরা ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করি যে প্রত্যেকে যেন সুস্থ থাকেন, আমাদের বাংলার জন্য আপনার মধ্য দিয়ে আবার যেন আবার শান্তি সম্প্রীতি এবং সম্প্রীতি বজায় রাখে দিদি। ধন্যবাদ। বাবা তুমি কাজ করতে গিয়ে তোমার কি প্রবলেম হচ্ছে বলো, ডেড বডি থেকে শুরু করে। আপনাদের ওই মার্কেট গুলোতেও মেইনলি আমরা স্যানিটাইজেশন গুলো করছি, মাল্টি স্টোরের অনেক সময় আমাদের ওয়ার্কার গুলোকে ঢুকতে দেওয়া হয় না, আমাদের দরকার নেই ইন্টারফেয়ার করা, বাট ইউ ক্লিন দেন।
ওরা ওদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে করুক, এটা সময় না তুমি একটা ওদের অ্যাসোসিয়েশনকে ডেকে কথা বলে না, তুমিও করবে না আমার করতে দেবে না, সেটা তো হবে না। আর সেকেন্ড হলো আমাদের যেগুলো স্টেপ হোম গুলো সেগুলো ঠিক চলছে, কোনো অসুবিধা নেই, আমরা হেলথ ডিপার্টমেন্ট থেকে সম্পূর্ণ পাচ্ছি, অক্সিজেনও আমরা পাচ্ছি, আমরা অ্যাডমিশনও করাচ্ছি এবং তারপরে যে সিরিয়াস পেশেন্টরা আমরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই। সুদীপ স্যার কিছু বলার আছে? আজকের ব্যাপারটা মূলত যেহেতু ওই ঈদকে কেন্দ্র করে ব্যাপারগুলো হয়েছিল, তাই সরকারের হাতে দিতে চাইছেন, আমার মনে হচ্ছে কোথাও ইমাম সাহেবরা নিজেরা মসজিদ থেকে বলুক যে যায় বাড়িতে নামাজ পড়ে, ঈদ উৎসবটাকে যদি বাড়ি কেন্দ্রিক করে দেওয়া যায়, মসজিদ মুখো না করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এই ব্যাপারটা সম্পূর্ণ ভাবে সহজ হয়ে যায়, অনেক আজকে কার্তিকের মধ্যে একটা বার্তা তারা পেতে পারে। আর আমি নিজে একটা উদ্যোগ নিচ্ছি, একটা কমিউনিটি একটা হাসপাতাল তাদের আছে, আগামীকাল আমি তাদের সঙ্গে কথা বলব, সেই হাসপাতালটাকে প্রায় 100 বেড আছে, ওরা যদি কোভিড সেটাকে স্থানান্তরিত করে সেটা আমি মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেবো, সেটা আমাদের এলাকার মধ্যেই পড়ে চর্মিত এবং সেটা ভেরি গুড প্লেস, ভালো জায়গা, খুব পজিটিভ একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে এবং যে ওটা হয়ে যাবে। আমার মনে হয় রাজ্য সরকার চায় শান্তিপূর্ণ পরিবেশে সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মাচরণ করুন, নিজ নিজ উৎসবে স্বতঃস্ফূর্তভাবে কোভিড বিধি মান্য করে অংশগ্রহণ করুন এবং সেই অংশগ্রহণের মধ্যে সর্বধর্মের মানুষের মধ্যে সংহতি ও সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের অধিকার রক্ষায় এই সরকারের ঘোষিত নীতি হল ধর্ম চর্চার নিজের উৎসব কিন্তু সমান। আমরা বিশ্বাস করি শান্তি সংহতি ও সম্প্রীতি বাংলার এগিয়ে চলার চালিকা শক্তি, মানুষের বিপুল জনসমর্থনে তৃতীয়বারের জন্য নির্বাচিত বর্তমান রাজ্য সরকার যে কোনো মূল্যে ধর্ম নিরপেক্ষতা ও সম্প্রীতির আদর্শকে রক্ষা করতে বদ্ধপরিকর, এটা করে এবং সমস্ত সকলের যে সহযোগিতা করছে সকলের সহযোগিতার ব্যাপারটা একটুখানি বললাম। আর আমার মনে হয় এটাই আজকে মেনলি মিটিংয়ে ছিল যে আমরা সকলের সহযোগিতা চেয়েছি, যেটা হচ্ছে আমাদের সকলের সহযোগিতা আমরা এই কারণেই চেয়েছি। বলছি যে এই যে পজিটিভ দিকগুলো সবাই চাইছে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি রক্ষা করে কোভিড যত অল্প জমায়েতের মধ্যে দিয়ে আমরা লকডাউন করলাম না, কিন্তু ধরে নিতে হবে লকডাউনের মতোই সিচুয়েশন করে আমরা যতটা পারবো বেরোবো কম, আমরা যতটা পারবো ঘুরবো কম, আমরা যতটা পারবো নিজেকে রক্ষা করব, আমরা এটাই হচ্ছে আমাদের মেইন কথা এবং আমরা কোভিড বিধি মেনটেন করব, এটাই আজকের মিটিংয়ের সবচেয়ে বড় কথা। আচ্ছা আমাদের মিনিস্ট্রি অলরেডি গভর্নর অ্যাপ্রুভ করে দিয়েছে, মিনিস্ট্রি যেটা পাঠাতে হয় গভর্নরকে তা সেটা চলে এসেছে, আর আপন কি বলবো এটা নোটিফিকেশনগুলো দিয়ে দিচ্ছে। তাহলে আজকের মিটিং আমি এখানে শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ, আলাপন্থীর প্রেসকে নোটিফিকেশনটা দিয়ে দিও, আর প্রেসকেও অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের সকল অর্গানাইজেশনে সকলকে আমাদের প্রণাম জানাই, আমাদের অভিনন্দন জানাই, আমাদের সালাম জানাই, আমাদের শুভেচ্ছা জানাই, আপনারা খুব ভালো থাকুন, সকলে খুব ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন, জনগণের সাথে থাকুন, আপনাদের সব ইনস্টিটিউশনকে অনেক অনেক প্রণাম জানাচ্ছি, পরে আবার ডেকে নেব, ভালো থাকবেন, ঈদ মোবারক সবাইকে, এবং আমি তো বলেছি ধর্ম চর্চার আপনার উৎসব কিন্তু সবার, বড়দিনের উৎসব কিন্তু আমাদের সবার উৎসব, ঈদও কিন্তু সবার উৎসব, দুর্গা পুজোও কিন্তু সবার উৎসব, সব উৎসবই আমাদের সব উৎসব, ভালো থাকুন। আমি ভারত ভরত মহারাজ বিশেষ করে এই দিলীপ মহারাজ বিশেষ করে এসছেন, রাষ্ট্রীয় মিশনে সকলে এসছেন, আমি তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, গুরুদ্বারাও এসছে, গির্জাও এসছে, মানে ফিক্স রাজও এসছেন, নাগদা সাহেবের ইমাম এসছেন, আপনাদের রেড রুটের প্রতিকূল সাহেব এসছেন, অনেক সিনিয়র লোকেরও এসছেন, বাচ্চা সিং সরওয়ালও এসছেন, আমাদের গুরুদ্বারা সন্ত কুটিরের
আমাদের বাইরে এসেছেন, সুতরাং সবাইকে পুজো কমিটি এসেছেন, এসোসিয়েশন এসেছেন, বিশেষ করে একবার পোস্তা বাজার এসেছেন, সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। আর প্রশাসন থেকে শুরু করে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পার্থ চ্যাটার্জী, সুব্রত মুখার্জী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রিয়াদাতি, মনোজ বিশ্বাস ও আমাদের ডিজি বীরেন্দর, সিপি সোমেন, ওদিকে সোমেন মিত্র, ওদিকে ফাইন্যান্স সেক্রেটারি মনোজ, ওদিকে আমাদের নারায়ণ নিগম, আমাদের হেলথ সেক্রেটারি, ওদিকে শান্তনু, আমাদের আরএসএস সেক্রেটারি সহ সকলে এখানে আছে। নারায়ণ, তোমার কিছুটা বলার নেই? আপনি সব বিষয়ে কভার করেছেন, আমাদের চায় যে জিনিসগুলো আমাদের চায়, এরা তো নতুন, এরা জানে না সেই ব্যাপারটা, বিজি জানতে পারে, আর সময় জানে না, এগুলো বলেই পারে।